नमस्कार बंधुरा, बांगालीर ऐतिह्य चैनेले तुम्हादेर सकलके जानाई स्वागतम। तो बंधुरा, आजकेर भिडियोते आमरा देखे नेब टालीगंजेर नामकरणेर इतिहास। तो चलो बंधुरा, भिडियोटाके शुरू करी। नामेर साथे की बा एसे जाए, सेई माध्यमिक परीक्षार देवार समय थेके शिक्षकरा नामकरणेर तात्पर्य पड़िये आसछेन आमादेर, आर तार मध्ये एई लाइनटी सबचेये विख्यात। किन्तु आपनारा जानें कि जे ए नामेर पेछने रोयेछे बिराट एकटा तात्पर्य। जेमन धरुन टालीगंज नामटाई प्रत्येकटी जायगार नामकरणेर पेछने एकटा इतिहास थेकेई जाय, तेमनी आमादेर साधेर कलकातार बांगला सिनेमार शिल्प गड़े ओठार जायगा टालीगंजेर पेछने रोयेछे एक अन्य रकम गल्प। टालीगंजेर आगेर नाम छिल राशा पागला, किन्तु केन ई नाम তা নিয়ে দুটি মতবাদ রয়েছে। প্রথমটি হলো, এখানে এক সময় একটি গ্রাম ছিল, সেখানে নাকি পাগলা বাবার আশ্রম ছিল, সেখান থেকেই এই জায়গার নাম হয় রাসা পাগলা। আবার দ্বিতীয় মতে, 1847 খ্রিস্টাব্দে কলকাতায় নাকি একটা পাগলা গারদ ছিল, যেটি অবস্থিত ছিল রসা রোডে, বর্তমানে যার নাম দেশপ্রাণ শাসমল রোড। সেখান থেকে সেই পাগলা গারদটি তুলে পরে হেস্টিংসে করা হয়, যদিও বা সেটি পরবর্তীকালে বন্ধ হয়ে গিয়ে সেই জায়গায় পিটিএস অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুল তৈরি হয়। এই পাগলা গারদের নাম থেকেই নাকি নামকরণ করা হয় রাসা পাগলা গ্রাম। এবার আসা যাক যে এই রাসা পাগলা গ্রাম থেকে টালিগঞ্জের নামকরণ কীভাবে হলো। কলকাতা গড়ে উঠেছিল মূলত তিনটি গ্রাম নিয়ে, কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর। আগে যেখানে দক্ষিণ কলকাতা দিয়ে আদি গঙ্গা বয়ে যেত, তার দক্ষিণ সীমান্তে ছিল গোবিন্দপুর গ্রাম। পরে সেই গঙ্গা ছোট হয়ে গিয়ে তার নামকরণ হয় গোবিন্দপুর রিক বা খড়ি। পরে আবার সেই খড়ির পাশেই বসবাস শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার জন সুরমান, যার নাম অনুসারে এই খড়ির নাম হয় সুরমানস ক্যানাল। এই জন সুরমান একসময় ঔরঙ্গজেবের নাতি ফারুক শাহর কাছ থেকে একটি ফরমান জারি করে আনে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করার জন্য কোনো রকম ট্যাক্স দেবে না। এরপর কেটে গেল 50টা বছর, কলকাতায় আসলেন আর্মি ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন উইলিয়াম টলি। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বললেন যে তিনি সুরমানস ক্যানেলকে কেটে আরও গভীর করতে চান, যাতে আরও বড় বড় জাহাজগুলো মাল বহন করে নিয়ে যেতে পারে, আর তার বিনিময়ে প্রত্যেকটি জাহাজের কাছ থেকে তিনি টোল আদায় করবেন। কোম্পানি রাজি হয়ে গেল এবং শুরু হলো কাজ। যেই কাজ শুরু হলো, অমনি ক্যাপ্টেন উইলিয়াম তার চারপাশে নানান রকম বাজার বসিয়ে দিলেন, সেই বাজারের নাম হলো টালিগঞ্জ। আর এইভাবে রাসা পাগলা থেকে জায়গাটির নাম হয়ে উঠল টালিগঞ্জ। কলকাতার বুকে গড়ে ওঠা এই রকমই অনেক জায়গার নামকরণের পেছনে রয়েছে অনেক অজানা ইতিহাস। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এই রকমই ঐতিহাসিক ভিডিও দেখতে হলে বাঙালির ঐতিহ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।